তুতে ধারাবাহিকে নতুন পর্বে দেখা যায় যে তুতের মুখে সব কথা শুনে সকলের মনে মায়া হলো প্রিয়াঙ্কা আবার কথা বলা শুরু করে তুতেকে বলে তাহলে শেষ পর্যন্ত নিজের স্বার্থের জন্য মেরে তুই গিয়ে তুতে বলে আমি তোকে মেরে ফেলবো তুই আমার স্বামীকে মেরেছিস তোকে ছাড়বো না আমি সমীরীয় শ্রুতি তুতেকে টেনে ধরে শেখর বলে অম্বরীশ তোমার বাড়ির বউ তো আমার মেয়েকে মেরে ফেললো কিছু না বল না অম্বরীশ রাগিনী বলে তুতে থামো ততক্ষণে রঙনের লাশ দাহ করতে নিয়ে গেছে ঠাকুর বলে শেষ কাজটা করতে পারবে বাবা মা অথবা স্ত্রী রাগিনী তুতেকেই দায়িত্ব দিল ওদিকে থানা একের পর এক কাজ করেই যাচ্ছে সিদ্ধার্থ মানুষ ও অন্যান্য সহযোগীরা তাদের নতুন বসকে বাসায় গিয়ে একটু রেস্ট নিতে বললেও রেস্ট না নিয়ে আশেপাশের সকল গ্যারেজের মিস্ত্রিদেরকে ডাকতে বলা হয় আমার মনে হয় কি কেউ মারার প্ল্যান করেই গাড়ির ব্রেক খুলে দিয়েছিল দেখা হয় সবাইকে এক প্রান্তে দাঁড়িয়ে থাকে তাপস একে একে সবাইকে জিজ্ঞেস করার পরে তাপসের কাছাকাছি আসতেই ইচ্ছে করে পালানোর নাটক করে তাপস ধরা দিয়ে বলে আমাকে ছেড়ে দিন স্যার আমার কোনো দোষ নেই এদিকে রঙ্গনের শেষ কৃতি শেষ করে সবাই বাড়ি ফিরছে রাস্তায় সিদ্ধান্ত পথ রোধ করে দুতেকে রঙ্গন হত্যার দায়ে গ্রেফতার করতে চাইলে জ্ঞান হারিয়ে ফেলে তুতে। তাকে বাড়িতে আনার পরে জ্ঞান ফিরে পাওয়ার পরে সিদ্ধার্থ বলে আমি আপনার জ্ঞান ফিরে আসার জন্য ছিলাম এবার আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে সবাই বাধা অফিসার বলে ধরেছে যে যে করেছে দিলে হাতটা তার প্রমাণ এবং সাক্ষী দুটোই আমার হাতে আছে চমকে ওঠে সবাই তাহলে তাপসকে দিয়ে গেমটা উইন করতে চায় প্রিয়াঙ্কা নাকি তুতে থানায় যাওয়ার পরেই আসল সত্যিটা বেরিয়ে আসবে বন্ধুরা তোমাদের কি মনে হয় এখনই একটি লাইকটি এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ